আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। গেম লাভার্স বিজির পক্ষ থেকে আমি রুবেল আপনাদের সামনে আজকে আনবক্সিং করতে আসলাম PS5। তো আনবক্সিং করার আগে দুটো কথা, যে আসলে এটা নেওয়ার পিছনে যার হাত সেটা হচ্ছে আমার ফ্রেন্ড ওহি আর ওর কাজিন জাওয়াত। তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য। তো বেশি কথা না বলে আনবক্সিং করবো, কাজ অনেকক্ষণ ধরে রাখছি, এখন তো আনবক্সিং করে নিই। তো এটা আমি অ্যাকচুয়ালি কানাডা থেকে আনাইছি, আর বাংলাদেশে টাকা একটা কথা এখন পর্যন্ত আমাকে আপডেট দেওয়া হয় নাই, বাট ওই দেশি মনে হয় 900+ পড়ছে, কানাডিয়ান ডলার নাকি সামথিং 900+ পড়ছে খরচ। তো এটা যখন নিয়ে আসছি, নিয়ে আসার সময় ইমিগ্রেশনে দুই তিনবার চেক করা হয়েছে, দুই তিনবার এটাকে খোলা হয়েছে, যার কারণে একটু খোলা, তুমি একটু ঢুকে দেখাতে পারো চাইলে। তো আনবক্সিং যেটা করবো একদম ইজি, ঠিক আছে, করবো মনে হচ্ছে যে এই ছোটবেলা দেখতাম যে বিট কেস নামে একটা জিনিস, ওটার মতো লাগছে। বিট কেস প্রথমে যেটা পেলাম হচ্ছে অ্যাডাপ্টার, পুশ করতে পারো, যেটা পুশ করতে পারো, পুশ সরি মাঝখানে একটু প্রবলেম ছিল, এখানে ভিডিও পজ করা হয়েছিল। তো প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার অ্যাডাপ্টার PS4-এর, সরি PS5-এর অ্যাডাপ্টার। ওকে, ওয়াও, সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে কন্ট্রোলার, একটু জুম করে কাছে আনো, সেটা হচ্ছে কন্ট্রোলারটা, না অনেক ওয়েট আছে কন্ট্রোলারের, একদিন নিন। ওকে, আপাতত রাখি কন্ট্রোলার। এই বক্স এটা হচ্ছে কিছু বুক, ইউজার ম্যানুয়াল। ওকে, এটা নিচে এটা হচ্ছে আমার HDMI কেবল, এটা হচ্ছে স্ট্যান্ড যেটাতে PS4 রাখবো, সরি PS5 রাখবো, সেটা হচ্ছে স্ট্যান্ডটা। এখন যে মেইন জিনিসটা সেটা এখন আসলে অন করবো, আনবো খুলছি আসুন। খুলে গেল বক্সটা, খালি হচ্ছে PS5। ওয়েটটা খুবই অনেক বেশি ওয়েট, ও জি, দিস ইজ মাই PS5, দেখতে পাচ্ছেন, জিনিস দেখতে যতটা মানে সুন্দর ম্যাট থেকে বেশি সুন্দর লাগতেছে আমার, মানে গেম কখন খেলবো এটার জন্য। আচ্ছা, আপাতত আজকে আমরা আনবক্সিং এটাই করলাম, PS5 উইথ কন্ট্রোলার, আচ্ছা অ্যাডাপ্টার, HDMI কেবল, আচ্ছা স্ট্যান্ড, আর এতগুলো টাকা নিল, বাট এই জায়গায় কিছু দিলে না, ভাবলাম না আমার কিছু দিলে। যাই হোক গাইজ, এটা ছিল আমার আনবক্সিং, অথবা ভিডিওটা অনেক খারাপ হতে পারে বা ভিডিওতে ভুল থাকতে পারে, আর অনেকদিন ধরে ভিডিও বানাই না যার কোনো এই সমস্যাটা। তো যদি ভুলগুলো মাফ করবেন, আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলে ভিডিও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।